নমস্কার, জয় শ্রী গণেশ। শুভ লাভ অনুষ্ঠান আপনারা দেখছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান। আর বহু বছর ধরে আমার অনুষ্ঠান আপনারা দেখছেন, বহু বছর ধরে আপনারা আমার টোটকাগুলো কিন্তু ফলো করে বহু উপকার কিন্তু আমার ইতিবাচক কিন্তু পেয়ে যাচ্ছেন। আর আমার প্রোগ্রামে আসা মানেই কিন্তু একটা একটা নতুন কিছু ফোনের ঝড়, প্লাস নতুন কিছু আপনাদের সঙ্গে সবসময় নতুন কিছু তথ্য তুলে নিয়ে আসা, প্লাস কোন কোন মাসে কোন কোন যুগে কোন কোন শুভ তিথিতে কোন কোন কাজগুলো করলে আপনাদের ক্ষেত্রে ভালো হয়, সেগুলো কিন্তু সবসময়ের জন্য কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আর আমার ঠিক নামের তলায় দেখতে পাচ্ছেন আমার দুটো মোবাইল নাম্বার যাচ্ছে, সেটা হচ্ছে সম্পূর্ণ বুকিং নাম্বার। যারা যারা মনে করছেন আমার সঙ্গে সরাসরি যারা আমার দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আমার সঙ্গে চেম্বারে সাক্ষাৎ করবেন, তাদের জন্য এই দুটো বুকিং নাম্বার হচ্ছে 9883106409, 9007468462। এই দুটো নাম্বার হচ্ছে সমস্ত চেম্বারের বুকিং নাম্বার। যারা যেখানে যেই প্রান্তে দেখাতে চাইছেন, যেখানে যেই চেম্বারে আপনাদের সুবিধা মনে হবে, সেখানে আমরা সাক্ষাৎ করার জন্য আমার সাথে এই দুটো বুকিং নাম্বারে ফোন করতে হবে। আর লাইভ প্রোগ্রাম মানেই জানেন আপনাদের সামনে সবসময় একটা নতুন কিছু, আপনারা অনেক অজানা তথ্যকে সেটা তুলে ধরার চেষ্টা করি। আর লাইভ প্রোগ্রাম মানেই কিন্তু একটা দেখা যায় আপনারা সবসময় ফোনের একটা বন্যা বয়ে যায়, কেননা লাইন রাজদার প্রোগ্রামে লাইন পাওয়াটা কিন্তু বিশাল একটা ব্যাপার। আর চেষ্টা করলে অবশ্যই পাওয়া যাবে, কেননা এটা তো শুধুমাত্র আপনাদের অনুষ্ঠান, সেটা তো আমার অনুষ্ঠান না, এটা আপনাদের জন্য প্রোগ্রাম। আপনাদেরাই কিন্তু আমাকে এই মনোবল প্লাস সাহস প্লাস হচ্ছে আপনাদের সেই জোরে ভরসায় বিশ্বাসে কিন্তু আরও কিন্তু আপনারা আমার কাছে আসছেন, যে রাজদার কাছে গেলে সঠিক দিশা পাওয়া যায়, সঠিক গণনা পাওয়া যায়, সঠিক নির্ণয় পাওয়া যায়, প্লাস সঠিক স্থায়ী কাজ হয়। কেননা এটা কিন্তু বহু বছর ধরে অনুষ্ঠান ফলো করছেন, বহু মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বহু ফোন করে কিন্তু আমি কিন্তু দেখছি বা ওরা ফোন করছেন আমাকে লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে জানাচ্ছেন, কিংবা হেল্পলাইন নাম্বারে কিন্তু জানাচ্ছেন, অথবা কিন্তু অনেকে চেম্বারে এসেও কিন্তু বলছেন। আজকেই আমার হেল্পলাইন নাম্বারে ফোন এসেছিল, আমার স্টাফ বলছিল অমুক চেম্বারে দেখিয়েছিল, আজকে ফোন পেয়েছে, তার সে কাজ পেয়েছে, তার জন্য আমাকে রাজদার সঙ্গে কথা বলার জন্য। তার এইগুলো কিন্তু কম বেশি প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু পাওয়া যায়, কিংবা লাইভ প্রোগ্রামেও কিন্তু পাই, প্লাস হেল্পলাইন নাম্বারেও কিন্তু পাই। সবথেকে বড় কথা হচ্ছে সঠিক সময়ে সঠিক তিথিতে সঠিক কাজটা করা। এর জন্য সামনে যে শুভ যে মাস যেটা পাচ্ছি সেটা হচ্ছে চৈত্র মাস, অর্থাৎ বাবার মাস। প্রচণ্ড কিন্তু দেখা যাচ্ছে বাবার মাস মানেই কিন্তু এটা শুভ শুভ যোগ, অর্থাৎ নবরাত্রি পাচ্ছি এই যোগে, কিন্তু আমরা নবরাত্রির শুভ সময়, শুভ যোগ এই নবরাত্রি। এই নবরাত্রির যোগেই যদি যারা যারা যেসব আমার দর্শক বন্ধুরা আছেন, যারা গত বছর যারা কাজ করেছিলেন, আমার যারা ক্লায়েন্ট যারা আছেন, যারা গত বছর যারা কাজ করিয়েছিলেন, তারা উপকৃত হয়েছেন। তারা অনেকে বলছেন, রাজদা আপনাকে আপনার এই বীর্য কাটানোর জন্য চৈত্র মাসে গিয়ে কাটাতে আসবো। অর্থাৎ এইগুলো সেইগুলো কিন্তু তারা সেই মেনটেন করছে, সেগুলো মেনে চলছেন বলে আজকে কিন্তু তারা কিন্তু প্লিজড, তারা কিন্তু প্রুভড, প্লাস আজকে তারা সাকসেসফুল রেজাল্ট কিন্তু পাচ্ছে। হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মালদা থেকে বলছি। কোথা থেকে? মালদা থেকে। মালদা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন আপনি? আপনার ডেট অফ বার্থ যদি বলেন দাদা, নামটা বলুন। দেবব্রত সরকার। ১৯৯৭। জন্ম সময় বিকেল তিনটের সময়। জন্মস্থান কোথায়? জন্মস্থানটা কোথায়? আচ্ছা আচ্ছা, অনুষ্ঠান দেখেন নাকি আজকে প্রথম দেখছেন? আচ্ছা আচ্ছা, ফোন পাচ্ছেন না, সেটা তো স্বাভাবিক, ফোন না কিন্তু ফোন পাওয়া যায়, রাজদার প্রোগ্রামে চেষ্টা করলে ফোন পাওয়া যাবে। যাক যাক, খুব ভালো কথা। আপনি আপনার জন্ম বার কি ছিল? সোমবার দেখাচ্ছে, জন্মবার সোমবার। হ্যাঁ, মীন লগ্ন, মীন লগ্ন সিংহ রাশি, রেবতী নক্ষত্র, আর হচ্ছে অমাবস্যা তিথিতে জন্ম। আপনার ছকটা আপনি জানেন? আচ্ছা, আপনি টিভি স্ক্রিনে দেখুন, আপনার সমস্ত আপনার মঙ্গল গ্রহটা বক্রী অবস্থায় বসে রাহু কেতু বক্রী তো থাকে, এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু মঙ্গল এখানে আপনি দেখতে পাচ্ছেন, ছকটা আপনার টিভি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মঙ্গল আপনার লগ্নে বসে আছে, মঙ্গল যদি কোনো জাতজাতিকা যদি লগ্নে বসে থাকে তাহলে কিন্তু দেখা গেছে আপনার শরীর স্বাস্থ্যর জায়গায় ডিস্টার্ব থাকা,
শরীর নিয়ে প্রচুর। আচ্ছা না, ইয়ে স্বর্ণ, হ্যালো, লিভার গঠিত সমস্যা, পেটের গঠিত সমস্যা নিয়ে ভোগেন? লিভারের সমস্যা, পেটের সমস্যা? আচ্ছা, পেটের সমস্যা নিয়ে একটু ভোগা দেখা যাচ্ছে। প্লাস কিন্তু আপনার এখানে দেখুন, ছকে দেখুন আপনি, শনি শনি রবি এখানে বীজ যোগ সৃষ্টি করেছে, চন্দ্র শনি এখানে পুনর্ভু যোগ সৃষ্টি করেছে, আর অষ্টম স্থানে আপনার বুধ বসে আছে। এটা কিন্তু খুব ভালো, আপনার নবম স্থানে কিন্তু আপনার বুধ বসে আছে, আর অষ্টম স্থানে আপনার কিন্তু রবি বসে আছে, শনি বসে আছে, চন্দ্র বসে আছে, শুক্র বসে আছে, কেতু বসে আছে। জীবনে চলার পথে মাথা তুলে দাঁড়াতে পারছেন না, শিক্ষার ক্ষেত্রে যেমনি রেজাল্ট ভালো কিন্তু আপনার হয়নি, প্লাস কিন্তু হ্যাঁ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ভালো হচ্ছে না। তুমি পারলে মালদায় থাকো, পারলে মালদা চেম্বারে অবশ্যই সাক্ষাৎ করো, এই বীজ যোগের প্রতিকার করো। আমি প্রথমেই আলোচনা করছিলাম, সামনে আমাদের একটা শুভ মাস, সেটা হচ্ছে চৈত্র মাস। এই চৈত্র মাসে বীজ যোগের প্রতিকার করলে ডেফিনেট সাকসেসফুল রেজাল্ট পাওয়া যায়, আর রাজদার কাছে মানেই কিন্তু স্থায়ী প্রতিকার করলে মুক্তি পাওয়া যায়, আর স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস কিন্তু হয়। কেননা আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানেই বলার চেষ্টা করি যাতে আপনারা কোন কোন যুগে কোন কোন তিথিতে কোন কোন কাজগুলো করলে আপনাদের ভালো হবে, কেননা চৈত্র মাসটা টোটালি কিন্তু আমি রুদ্রাক্ষ দিচ্ছি, মাস বছরে এই একটা দিন কিন্তু একটা মাস আমি কিন্তু আপনাদের হাতে রুদ্রাক্ষ তুলে দেই। আর শ্রাবণ মাস তো সাথেই আছেই, আর পাশে হচ্ছে চৈত্র মাসটা, যেহেতু বছরের শেষ, বাংলা মাসের শেষ মাস হচ্ছে আমাদের চৈত্র মাস, যাতে নতুন বছরটা যাতে আপনাদের ভালো চলে, ভালো হয়, তার জন্যই কিন্তু এই চৈত্র মাসটাকে আপনাদের অনেক কিছু আমরা কিন্তু ভালো ভালো, প্রত্যেকটা দিন কিন্তু এখানে মহত্ত্ব আছে, প্রত্যেকটা সোমবারের মহত্ত্ব আছে, প্রত্যেকটা এই যে নবরাত্রির মহত্ত্ব আছে, এই নবরাত্রি যোগে বিশেষ বিশেষ কার্য সিদ্ধি হয়, যেগুলো হচ্ছে বাড়িতে যাদের বাস্তুগঠিত সমস্যা, যাদের সন্তান পড়াশোনার ক্ষেত্রে প্রচণ্ড অমনোযোগিতার ভাব, প্লাস সন্তানের অমনোযোগিতা, প্লাস হচ্ছে ছন্ন ছাড়া, প্লাস হচ্ছে বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, এই যোগগুলো কিন্তু বিশেষ যোগে কিন্তু কাটানো হয়। অবশ্যই যারা সাক্ষাৎ করতে চাইছেন মোবাইল নম্বরে ফোন করে সাক্ষাৎ করবেন। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ হ্যাঁ, জয়শ্রী গণেশ। আমি আপনার প্রোগ্রাম দেখে আমার দাদাকে নিয়ে আপনার কাছে গিয়েছিলাম বিয়ের ব্যাপারে, আমার দাদার বিয়ে হচ্ছিল না, প্রবলেম হচ্ছিল নানান রকম, তো এই অগ্রহায়ণ মাসে আমার দাদার বিয়ে হয়ে গেছে। যাক, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি, অনামিকা দাস। আর সোদপুর থেকে বলছেন অনামিকা দাস? হ্যাঁ। ভালো জায়গায় বিয়ে হয়েছে তো? মুক্তি পেয়েছো, তাই তো? যাক যাক, খুব ভালো। আজকে কার ব্যাপারে জানবে? আমি এখন জানতে চাচ্ছি কি আমার যে ছোট একটা ভাই আছে, আচ্ছা ভাইয়ের হচ্ছে আপনার 96 সালে জন্ম, আচ্ছা 5ই মার্চ, 5ই মার্চ 1996, আচ্ছা জন্ম, জন্ম সময়? জন্ম সময় বিকেল 4:30। বিকেল 4:30। আমি জানতে চাইছি দাদা, ওর কোনো চাকরি বাকরির আর সম্ভাবনা আছে না ব্যবসার দিকে গেলে ভালো হবে? ঠিক আছে, আমি দেখে বলে দিচ্ছি, দেখে বলে দিচ্ছি। তোমার দাদার যখন সাকসেসফুল হয়েছে আশা করি, কেননা সেটার জন্য সাক্ষাৎ করতে হবে তোমার, তোমরা কিন্তু সাক্ষাৎ করেছিলে, এই যে একটা সাকসেসফুল হওয়ার পরে রেজাল্ট যেটা জানা হয় এর থেকে বড় তৃপ্তির কিছু হয় না। আর তোমরাও কিন্তু খুব তৃপ্তি যে, কেননা বহু বছর ধরে তোমার দাদার বিয়ে হচ্ছিল না, এখন সে বিয়ের পিঁড়িতে বসেছে, প্লাস ভালো জায়গায় বিয়ে হয়েছে, অগ্রহায়ণ মাসে হয়েছে, খুব ভালো কথা। কিন্তু মিষ্টি কিন্তু পেলাম না, নেমন্তন্ন পেলাম না, মিষ্টিও পেলাম না। অবশ্যই প্রতিকারটা মাস্ট, প্রতিকার করেছে বলে তুমি কিন্তু আমাকে ভালো ফিডব্যাক দিতে পারছো। প্রতিকার যদি না করতে তাহলে কিন্তু বাধাটা কিন্তু থেকেই যেত, বাধাটা কিন্তু কমতো না, তাই তো? যাই হোক, এখানে মঙ্গলবার তোমার ভাইয়ের জন্ম দেখাচ্ছে, মঙ্গলবার সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্বসারা নক্ষত্র আর হচ্ছে নরগণ। বার চারটা দেখো তোমার এখানে ভাইয়ের ক্ষেত্রে, টিভি স্ক্রিনে দেখো, ভাইয়ের টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছ? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে চন্দ্র তোমার লগ্ন জেতা, তোমার ভাই প্রচন্ড ভালো মানসিকতা, প্রচন্ড কিন্তু ভালো মানসিকতার মানুষ, কিন্তু এখানে তোমার ভাইয়ের ক্ষেত্রে যেটা বিশেষ, যেটা ব্যবসা করলে তার ভাইয়ের কিন্তু উন্নতি যোগ দেখা যাচ্ছে, কেননা বিশেষ করে যেটা বলবো গালিলেডের ব্যবসা কিংবা কোনোরকমভাবে গাড়ির পার্সে যদি কোনো ব্যবসা করে থাকে তাহলে কিন্তু তোমার ভাইয়ের ক্ষেত্রে কিন্তু ভালো কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু একটু দেখি নিয়ে একটুখানি প্রতিকার করে নিও, কিছু বাধা বিপত্তি আছে, কেননা যে কোনো শুভ কাজ করতে গেলে তোমার ভাইয়ের প্রচণ্ড বাধা পড়ে।
প্লাস প্লাস এডুকেশনের ক্ষেত্রে প্রচন্ড বাধা। আর বৃহস্পতি তোমার এখানে ভাই স্বক্ষেত্রে বসে, শখে দেখো বৃহস্পতি এখানে স্বক্ষেত্রে বসে থাকার জন্য লাইফে কিন্তু প্রচুর কিন্তু সাকসেসফুল হবে, কিন্তু তাকে বাধাটা একটু কাটানোর চেষ্টা করো, অবশ্যই তোমার কিন্তু ভালো হবে। এই শনি রাহু টিভি স্ক্রিনে দেখো, শনি রাহু এই বাধা বিপত্তির যোগটা আছে, এটাকে কাটানোর চেষ্টা করুন, অবশ্যই কিন্তু ভালো হবে। ঠিক আছে, দাদার মতন ভাইয়েরও কিন্তু ভালো হবে, ভালো থাকবে। এটাই হচ্ছে পাওয়া, কেননা মানুষ আমার চেম্বারে আসে ঘন্টা পর ঘন্টা বসে থাকে, শুধুমাত্র রাজদার কাছ থেকে সাকসেস পাবে বলে রাজদার সঠিক দিশা দেখায়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। প্রেডিকশনটা ঠিক করতে হবে, প্লাস যে গ্রহের জন্য যেই গ্রহটা পীড়িত, প্লাস কোথার থেকে সমস্যাটা উৎপত্তি হচ্ছে, এটাই হচ্ছে বড় কথা। অনেকে রাশি লগ্ন গণ নক্ষত্র সবাই জানেন, কিন্তু সমস্যাটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে, কোন গ্রহ আপনাকে পীড়িত অবস্থায় বসে আছে, কোন গ্রহটা আপনাকে বুস্ট আপ করতে হবে, কোন গ্রহ দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোন গ্রহ কিন্তু আপনাকে বিয়ের ক্ষেত্রে ক্ষতি করছে, কোন গ্রহ কিন্তু আপনাকে ব্যবসা করতে দিচ্ছে না, এই জায়গাটা কিন্তু বিচার করতে হবে। তার জন্য কিন্তু মানুষ কিন্তু এসে রাজদার কাছে সঠিক বিচার প্লাস ভালো যদি করতে হয় যেখানেই যান না কেন, মানুষকে এটা বিশ্বাস হয়ে গেছে রাজদার কাছে গেলে সঠিক পথটা পাবো, রাজদার যেটা বলবে সেটা অনুযায়ী করলে সাকসেসফুল রেজাল্ট কিন্তু আপনারা পান। তার জন্য কিন্তু আপনারা ফোন করেও জানাচ্ছেন, অনেকে চেম্বারে এসেও জানাচ্ছেন, সেটা পুরনো ক্লায়েন্টরাও নতুন ক্লায়েন্টরাও কিন্তু এসে দেখছে যে রাজদার কাছে কত বছর ধরে মানুষ আসছেন, নানা রকম মানুষকে এনি যিনি ফোন করলেন, তার দাদার উন্নতি হয়েছে, সোদপুর থেকে ফোন করলেন, তার দাদার উন্নতি হয়েছে বলে সেই প্লিজ তিনি প্রুফ যে প্রমাণিত, তারপরে কিন্তু উনি ভাইয়ের জন্য জানতে চাইছেন। কেননা ডাক্তারের কাছে যখন যাই আমরা, সেটাকে রেফারেন্স পাঠাই, অমুক ডাক্তারের কাছে যাও অবশ্যই উপকার পাবে। তো এটাও কিন্তু আমারও ঠিক তাই, যে মাউথ টু মাউথ চলা প্লাস ইন্ডিভিজুয়াল হরোস্কোপ, ইন্ডিভিজুয়াল ডেস্টিনি প্লাস ইন্ডিভিজুয়াল টোটকা, সবার জন্য কিন্তু আমি এক টোটকা দেই না, আলাদা আলাদা টোটকা রাশি লগ্ন অনুযায়ী কিন্তু আমি আলাদা আলাদা টোটকা দেই আমার ক্লায়েন্টদের। তার জন্য কিন্তু ক্লায়েন্টরা কিন্তু সাকসেস পাচ্ছে বলেই কিন্তু অনেককে জানাচ্ছে, অনেককে বলছে। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। নমস্কার দাদা, জয় শ্রী গণেশ। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আমবার থেকে বসন্ত সাহা বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন, কোথা নামটা যদি বলেন। 26/4/1979 রাত্রি 10:10, রাত্রি 10:10, জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান, আচ্ছা, সেদিন কি বার ছিল? বৃহস্পতিবার, একদম ঠিক আছে, আর কোনো কথা না। এবার বার্থ চার্ট কি বলছে? মেষ লগ্ন ধনু রাশি ভরণী নক্ষত্র শুক্রের দশায় তোমার জন্ম, আর হচ্ছে নরগণ বৈশ্যবর্ণ পিতৃতত্ত্ব। তোমার কিন্তু অনেক কিছু জানতে ইচ্ছে করে, তোমার সবসময় একটা, তুমি সবসময় মনে করো সবসময় জানার তোমার প্রচন্ড আগ্রহ, ঠিক কিনা বলো? হ্যাঁ, তাই তো, সবকিছু তোমার ভেতরে একটা ঢোকার কিন্তু তোমার কিন্তু প্রচন্ড একটা আগ্রহ আছে। হ্যালো, এই জিনিসটা আছে তো? আছে। প্লাস লগ্নপতি প্লাস চতুর্থপতি হচ্ছে, তুমি ছকের, তুমি টিভি স্ক্রিনে দেখো, কেননা রাজদার প্রোগ্রামটা টোটালি একটু আউট অফ পার্ট, কেননা টোটালি একটু সবার থেকে একটু আলাদা। আমি আপনাদের জন্য দেখিয়ে দিই যে আপনার কোন গ্রহটা পীড়িত আছে, কোন গ্রহটা ডিস্টার্ব দিচ্ছে, কোন গ্রহের যারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। শুধু অল্প সময় নয়, যারা আমার চেম্বারে আসেন তাদেরকে কিন্তু আমি পুরো, তারা শুধুমাত্র ছক দেখে বিচার নয়, তার নাক্ষত্রিক বিচার, গ্রহগত বিচার, প্লাস হচ্ছে দশা, প্রত্যন্ত দশা, ত্রিবার্গী দশা, প্লাস হচ্ছে আমাদের দেখতে লাগে সেটা হচ্ছে হস্তরেখা, গ্যাফেলজি, মানুষের মধ্যে সমস্ত জায়গায় কিন্তু শুভ শুভ কিছু লুকিয়ে আছে, সেইগুলোকে কিন্তু আমি কিন্তু সবসময় তুলে ধরার চেষ্টা করি। সমস্ত মানুষেরই কিন্তু ভালো থাকে না, সমস্ত মানুষের কিন্তু খারাপ থাকে না, সবসময় মাথায় রাখতে হবে যেই যেটা ভালো আছে সেটাকে আরও বুস্ট আপ করো, অটোমেটিক কিন্তু খারাপটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু দমন হয়ে যাবে। কিন্তু দেখা যেতে পারে বাধা বিপত্তির যোগ যদি থাকে কিংবা ছকে যদি কোনো রকম ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু সেটাকে কিন্তু অবশ্যই আপনাকে প্রতিকার করতে হবে। আপনার ছকে লগ্নপতি প্লাস চতুর্থপতি হচ্ছে জুপিটার, সে কিন্তু অষ্টম স্থানে নিচস্থ অবস্থায়, তুঙ্গস্থ অবস্থায় থেকেও, তুঙ্গস্থ অবস্থায় থেকেও কিন্তু এখানে বৃহস্পতি দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে। হ্যালো, বৃহস্পতি এখানে শনি নক্ষত্রে বসে আছে, অর্থাৎ লগ্নপতি চতুর্থপতি বৃহস্পতি যেহেতু শনি নক্ষত্রে বসে থাকার জন্য তোমার কিন্তু সমস্ত কাজে ডিলে, সমস্ত কাজে লেট, প্লাস ব্যবসার ক্ষেত্রে মনের মতন কিছু কি করছো তুমি? অ্যাক্টিং লাইনে আছি তো, ক্রিয়েটিভ লাইনে আছো, যেহেতু তোমাকে মানুষ চিনছে জানছে, সেখানে কিন্তু তোমার কিন্তু এখানে শনি শুক্র তোমার এখানে তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, কোনো শিল্পী লাইনের যোগ ঢুকেছো, খুব ক্রিয়েটিভ লাইন,
তুমি অভিনয় জগতে ঢুকেছো, ঠিক আছে, খুব ভালো লাইনে তুমি ঢুকেছো, কিন্তু তোমার এখানে দেখা যাচ্ছে ফুলফিল রেজাল্ট কিন্তু হচ্ছে না, তুমি যেমনি আশা করছো সেই আশানুরূপ কিছু তোমার হচ্ছে না, তাই তো? এই জায়গাটা একটু প্রতিকার করো, তুমি আরামবাগ থাকো, পারলে সারাফুলি চেম্বারে অতি অবশ্যই সাক্ষাৎ করো, এই বাধা বিপত্তির যোগটা কাটাও। এই শনি রাহু এই টিভি স্ক্রিনে দেখো, শনি রাহু তোমার নবম স্থানে বসে, তোমার ভাগ্য বিলম্ব, এই এই অ্যালোচিনটা দেখতে পাচ্ছো, তীর চিহ্নটা, এই শনি রাহু তোমার কিন্তু এখানে নবম স্থানে যেহেতু বসে আছে, তোমার কিন্তু বাধা বিপত্তির যোগ দিচ্ছে, প্লাস সম তুমি যে আশা করছো আসলে ফল কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যালো, যাই হোক, লাইনটা কোনো রকম বিচ্ছেদ হয়ে গেল। অবশ্যই সাক্ষাৎ করো, তোমার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু বুধ তোমার এখানে পীড়িত অবস্থায় বসে আছে। বুধ যদি কোনো জাতক জাতিকার, যদি বুধ যদি ঠিক মতন না থাকে, তুমি যে অভিনয় জগতে আছো, তোমার কিন্তু এখানে অনেক কিন্তু স্ক্রিপ্ট মুখস্থ করতে হবে, অনেক কিছু তোমাকে কথা শুধু শিখিয়ে দিলে হলো না, তোমাকে নিজের থেকে কিন্তু বের করতে হবে। তো এখানে কিন্তু তোমার কিন্তু বুধ যেহেতু পীড়িত অবস্থায় বসে আছে, অভিনয় জগতে যেতে গেলে অবশ্যই কিন্তু আমাদের রবি বুধ শুক্রকে দেখতে লাগে, কেননা শুক্র হচ্ছে আমাদের অভিনয় জগতে, বুধ হচ্ছে স্পিকিং পাওয়ার, আর রবি হচ্ছে সুনাম খ্যাতি অর্জন দেয়, লাইফে প্রতিষ্ঠা লাভ দেয় রবি, সেই রবি কিন্তু তোমার এখানে বসে আছে। রবি শুক্রকে এখানে তোমার এখানে রবি যেহেতু তোমার এখানে বসে আছে চন্দ্রযুক্ত অবস্থায়, প্লাস পঞ্চম স্থানে বসে আছে, আর বুধ তোমার যেহেতু এখানে নিচস্থ অবস্থায় বসে থাকার জন্য বুদ্ধি ভ্রষ্ট হচ্ছে, তুমি ডিসিশন নিতে পারছো না কি করলে ভালো হবে কি করলে মন্দ হবে। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। হ্যাঁ, জয়শ্রী গণেশ, নমস্কার দাদা। নমস্কার, আমি সোদপুর থেকে বলছি। হ্যাঁ, আমি মেয়ের জন্য জানবো। আচ্ছা, আমি আমার পাশে একজন গেছিলেন আপনার কাছে। আচ্ছা, উনি নাকি উপকার পেয়েছেন, কিন্তু কি জন্য সেটা বলেনি আমাকে। আচ্ছা, সোদপুরের থেকে দুটো কল পেলাম, যাক আজকে লাইভ প্রোগ্রামে এসে সোদপুরের মানুষ প্রচন্ড প্লিজ থাকেন, কেননা আমার কাছে তারা আসেন, সোদপুর আগরপাড়া খড়দা ব্যারাকপুর থেকে প্রচুর প্রচুর মানুষ আমার চেম্বারে আসেন, প্লাস কিন্তু শুধু বেলঘুড়িয়া চত্বর কিন্তু প্রচুর রাজদার একটা সুনাম আছে, সমস্ত জায়গায় বলবো, কেননা ক্লায়েন্টরা কিন্তু আমাকে নিজের মতন মনে করে, কিন্তু যে আমাকে নিজের মতন মনে করে বলেই কিন্তু সে আপনাকে বলেছে, এটাই হচ্ছে বড় পাওয়া ম্যাডাম, যে আপনি কিন্তু বলেছে, প্লাস আপনিও কিন্তু একটা যে লাইন পেয়ে গেছেন, এটাও কিন্তু অনেক পাওয়া। দুপুর 12:01। কেননা ম্যাডাম সবার কিন্তু দেখা যায় ইন্ডিভিজুয়াল সমস্যা, তো অনেকে সমস্যা শেয়ার করতে চায় না। হ্যাঁ, অনেকে যেহেতু পাশের বাড়ি থাকেন, অনেকে শেয়ার করতে চান, কিন্তু যে বলেছে কি পারপাসে গেছি, এটা অনেক অনেক ক্লায়েন্টকেই বলে দেয়। হ্যাঁ, কি পারপাসে, কিন্তু ওখানে যাও কাজ হবে, এটা বলে বলে দেয়, বিশ্বাস করে যেতে পারো, রাজদা তোমার ঠিক পথ দেখাবে, একবার তুমি দেখাতে পারো ওনাকে, তাই তো? এটাই আমার ক্লায়েন্টকে সেমনি ভাবেই করা থাকে, কেননা কি পারপাসে, কেননা মানুষের নিজের মুখেই কিন্তু মানুষের নজর পড়ে যায়, জানেন তো, নিজের মুখেই মানুষের নিজের কিন্তু অনেক কিছু কাজ নষ্ট হয়ে যায়। তো আপনার জন্ম ম্যাডাম, সময়টা যেহেতু কম, তো অনেকে যেহেতু এটা অনেকে ট্রাই করে, দুপুর 12:02 বললেন, এক বললেন তো, দুপুর 12:01। আচ্ছা, সেদিন কি বার ছিল ম্যাডাম? মঙ্গলবার ছিল। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, হ্যালো। হ্যাঁ, কুম্ভ রাশি, কুম্ভ রাশি মিথুন লগ্ন, ধনিষ্ঠ নক্ষত্র আর হচ্ছে রাক্ষসগণ, এটা জানা ছিল আপনার? আচ্ছা, বেশ, আর কোনো কথা নয়, আপনার মেয়ের ক্ষেত্রে যেটা প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার মেয়ের কিন্তু ম্যাডাম মঙ্গল গ্রহ প্রচুর নিচস্থ অবস্থায় বসে আছে, আর প্লাস হচ্ছে বক্রী অবস্থায় বসে আছে। একটা কথা মাথায় রাখবেন ম্যাডাম, মঙ্গল হচ্ছে আমাদের আপনার মেয়ের ক্ষেত্রে ষষ্ঠপতি প্লাস একাদশপতি, আপনি ছকে দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে? আপনার কিন্তু মঙ্গল এখানে দ্বিতীয় অবস্থায় বসে আছে, প্লাস মঙ্গল হচ্ছে রবি হচ্ছে বৃহস্পতি হচ্ছে আপনার মেয়ের ক্ষেত্রে সপ্তমপতি অষ্টম ষষ্ঠ স্থানে বসে আছে, বিবাহিত জীবনের ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন আছে, কোনো জাতক জাতিকার মাঙ্গলিক যোগ কিন্তু আপনার মেয়ের ক্ষেত্রে নেই, বিয়ের ক্ষেত্রে সমস্যা আছে, প্লাস কিন্তু অষ্টম স্থানে লগ্নপতি প্লাস চতুর্থপতি হচ্ছে মার্কারি, সে অষ্টম স্থানে বসে থাকার জন্য ম্যাডাম আপনার মেয়ে না কাউকে কোনো কথা বলতে পারে না, শেয়ার করতে এখনো সে শিখিনি ঠিক মতন, ঠিক কিনা বলুন? হ্যাঁ, এই গেল, কেননা একটু সে নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, হ্যাঁ সব কিছুই বোঝে সব কিছুই জানে, কিন্তু নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, আর আপনার মেয়ের কিন্তু
রবি শনি এখানে বীজ যোগ প্লাস চন্দ্র শনি, চন্দ্র হচ্ছে চন্দ্র আর শনি হচ্ছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে একে বলা হয় পুনর্ফুযোগ। পুনর্ফুযোগ কিন্তু প্রচণ্ড একটা বাজে যোগ ম্যাডাম, প্রচণ্ড একটা খারাপ যোগ। এই যোগ যদি থাকে না লাইফে কিন্তু সে প্রোগ্রেস করতে পারে না, সবসময় হতাশাগ্রস্ত থাকে। আপনার মেয়ে দেখবেন অনেক কিছু ট্যালেন্ট আছে, বন্ধুদেরকে অনেক কিছু বোঝায়, কিন্তু নিজে কোনো সফলতা প্রাপ্তির ক্ষেত্রে বাধা পায়, ঠিক কিনা বলুন? এই কেরিয়ার জায়গায় ম্যাডাম একটু প্রবলেম আছে ম্যাডাম, আপনি সাক্ষাৎ করুন, অবশ্যই সাক্ষাৎ করুন বিআরটি অথবা ব্যারাকপুর চেম্বারে, কেরিয়ার করতে একটু সমস্যা আছে ম্যাডাম। ঠিক আছে, এখানে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করলে ওর ক্ষেত্রে ভালো হবে, কিংবা আপনার কোনো সেবামূলক লাইন নিয়ে পড়াশোনা করলে ওর ক্ষেত্রে ভালো হবে। ইংলিশে এম এ করছে তো আপনার, কিন্তু এখানে ইংলিশে টিচিং প্রফেশনে দেখতে গেলে আমাদের দেখতে লাগে, টিচিং প্রফেশনে ওর ক্ষেত্রে ভালো, বৃহস্পতি দেখতে লাগে, কিন্তু বৃহস্পতি ষষ্ঠ স্থানে বসে আছে, ও করতে পারে, অসুবিধা নেই, কিন্তু একটু গ্রহগত প্রতিকার করবেন, একটু গ্রহগত প্রতিকার করে নিন, আপনার মেয়ের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো হবে। কেননা যিনি ফোন করে যিনি জানিয়েছেন আপনাকে, তিনি কিন্তু আমার কাছে এসেছিলেন, প্রতিকার করেছেন, তারপরে কিন্তু আপনাকে রেজাল্টটা দিয়েছেন, কিংবা আপনাকে বলেছে বিশ্বাস রেখে যে আজদার কাছে যাও তোমার এই সমস্যা থেকে মুক্তি পাবে, সেটা কিন্তু আমার কাছে আসতে হয়েছে, তার জন্য কিন্তু সাক্ষাৎ করতে হয়েছে। সাক্ষাতের নাম্বারটা কিন্তু টিভি স্ক্রিনে যাচ্ছে, 9883106409 9007468462। যাদের এই জন্মকুণ্ডলিতে রবি শনি এক ঘরে বসে আছে, যাদের জন্মকুণ্ডলিতে রাহু রবি এক ঘরে বসে আছে, কিংবা রাহু কেতু এক ঘরে, রাহু আপনার রবি রাহু রবি কেতুকে দৃষ্টি দিচ্ছে, কিংবা কেতু রবিকে দৃষ্টি দিচ্ছে, এই ছকে যদি থাকে, কারোর ছকে যদি থাকে, কিংবা মাঙ্গলিক যোগ থাকে, তাহলে এই নবরাত্রির সময় খুব ভালো একটা যোগ, ভালো একটা তিথি, ভালো একটা সময়, এই সময়টাকে আপনারা কাজে লাগান, খুবই ভালো হবে। প্লাস চৈত্র মাসটাকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন। যাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রচণ্ড কলহ চলছে, প্রেম আগে ছিল কিন্তু প্রেম এখন জানলার ফাঁক দিয়ে চলে গেছে, প্লাস বিয়ের আগে রিলেশন ভালো ছিল, বিয়ের ভালোবাসা করে বিয়ে করেছেন, বিয়ের আগে 10 বছর পরে বিয়ে করলেন, ভালোবাসা করে আপনারা বিয়ে করছেন, লাভ ম্যারেজ করছেন, তা সত্ত্বেও কিন্তু এক ছাদের তলে আপনারা থাকতে পাচ্ছেন না। তো এর ক্ষেত্রে কিন্তু এই নবরাত্রি প্লাস এই শুভ যোগ চৈত্র মাসটাকে অবশ্যই আপনারা কাজে লাগাবেন, অবশ্যই ভালো হবে। যারা যারা প্রতিকার করছেন আমার কাছে, তাদের জন্য কিন্তু রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড তাদের তো থাকছেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড পাবেন। আর অবশ্যই চৈত্র মাসের জন্য কিন্তু আমি সৌভাগ্যের আলোর বইটা কিন্তু আপনাদের জন্য তুলে দিচ্ছি সম্পূর্ণ বিনামূল্যে, যারা প্রতিকার করবেন, যারা প্রতিকার করবেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আমি আপনাদের জন্য এই অমূল্য বস্তুটা দিচ্ছি, সেটা হচ্ছে রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড, আর হচ্ছে আমার সৌভাগ্যের আলোর বইটা। এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চেয়ে নিতে ভুলবেন না, কেননা এটা আপনাদেরই জন্য, প্রচুর ইন্ডিভিজুয়াল টোটকা আছে চৈত্র মাসের জন্য, প্রচুর টোটকা, যারা যারা দেখা করছেন, যারা সাক্ষাৎ করছেন, যারা প্রতিকার করছেন, চৈত্র মাসের জন্য প্রচুর প্রচুর টোটকা আছে আপনাদের জন্য, শুভ শুভ কাজের সিদ্ধি লাভের জন্য, বাধা বিপত্তির জন্য, শুভ কাজে বেরোনোর আগে কী করে আপনারা বেরোবেন, কী করে রক্ষা পাবেন, সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু অবশ্যই ভালো হওয়া সম্ভব। যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই তাদের ক্ষেত্রে কিন্তু হাত আছে, কপাল আছে, তাদের কিন্তু হাতের লেখা তাদের দেখে কিন্তু বিচার করা হয়, তারা কিন্তু মন খারাপ করবেন না। মানুষের কপালে কিন্তু ভাগ্য লেখা থাকে, মানুষের কিন্তু হাতে কিন্তু ভাগ্য লেখা আছে, মানুষের চোখে ভুরুতে প্লাস কিন্তু আমাদের সমস্ত কিছু দেখে কিন্তু বিচার করা হয়, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রের একটা পাঠ। যারা যারা মনে করছেন আমার সঙ্গে সাক্ষাৎ করবেন অবশ্যই কিন্তু 9883106409 9007468462, এনাদের মতন আপনারাও কিন্তু উপকার পাবেন, আপনারাও কিন্তু আমাকে ফোন করে জানাবেন একদিন না একদিন আজদা ভালো আছি। যা যারা লাইন পেলেন না মন খারাপ করবেন না, অবশ্যই আমার মোবাইল নাম্বারে ফোন করে সাক্ষাৎ করে আমার সঙ্গে সাক্ষাৎ করুন। আর চেম্বারের নামগুলো, প্রত্যেকটা চেম্বারের নামগুলো দেখুন এখানে যাচ্ছে, অবশ্যই সেই ডেটে আমরা সেই চেম্বারে এসে যোগাযোগ করবেন, সাক্ষাৎ করে অবশ্যই আপনাদের ভালো হবে। শুভ যোগে শুভ তিথিতে আমরা গ্রহরত্নের প্রতিকার ধারণ করুন, গ্রহ দোষ কাটান, গ্রহের ফিরে মানুষ কিন্তু ঘোরে, স্থায়ী প্রতিকার করলে কিন্তু মুক্তি মেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়, এই বলে অনুষ্ঠান শেষ করলাম। যতক্ষণের জন্য ভালো হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে নমস্কার, জয় শ্রী গণেশ।